আমি কালকে রাত থেকে প্র্যাকটিস করতেছি এভাবে ডি 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 করে এখন পর্যন্ত প্র্যাকটিস করতেছি। কিসের প্র্যাকটিস করতেছো এমনি? সকালে যখন সময় পাইছি তখন ডি 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 করে প্র্যাকটিস করেছি, দুপুরে রান্না বান্না করার পরে সময় পেয়ে ডি 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 করেছি। কারণটা কি? আমাকে কয়েকদিন ধরে শুধু হারিয়ে দিচ্ছ, সেই জন্য ডি 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 করে আমি প্র্যাকটিস করছি যাতে আজকে এইভাবে যুদ্ধ করে তোমাকে হারাতে পারি। আমাকে হারা দিবে? এত সোজা আমাকে হারানো? গত তিন চার বার হারছে তো মানে মাথা মুথা খারাপ হয়ে গেছে। প্র্যাকটিস করছে কালকে রাত ঘুম থেকে একটা দুটো সময় উঠে ডিজিজিজিজ করে প্র্যাকটিস করেছি। তুমি তখন ঘুমাচ্ছিলা। আরে বাপরে, রাতে ঘুম থেকে রাতে মানে ঘুমানোর তুমি প্র্যাকটিস করছো? বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি, কারণ আজকে যুদ্ধ যুদ্ধ চলছে। আমি যুদ্ধ শুরু করে দিয়েছি অলরেডি, শেষেও আছে, মাঝখানেও আছে, খাওয়ার শেষে তো আরো আছে। যদি আমি হেরে যাই তাহলে যুদ্ধ করবো, যদি আর ও আমাকে হারিয়ে দেয় তাহলে ওর সাথে আজকে আমি কি করব সেটা আজকে তোমরা দেখে থাকো। তো আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক। আজকের চ্যালেঞ্জে কি আছে বলো তো? দেখাচ্ছি কি আছে। এই যে এটা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ, চিকেন নুডলস। চিকেন দিয়ে করেছে একদম এক বাটি নুডলস। সস আছে, আছে সস এখানে যতটুক তার এখানেও ততটুক আছে। তবে আজকে আমরা প্রতিবারের মতো পানিশমেন্ট পরে দিচ্ছি না, পানিশমেন্ট আজকে আগে নিয়ে বসে আছি। তো যে আজকে হেরে যাবে সে আজকে একটা স্পেশালি পানিশমেন্ট পাবে, তাই না? কি স্পেশাল? এই স্পেশাল পানিশমেন্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে পেস্ট করা। আজকের পানিশমেন্টটা আগেই মানে তৈরি করে রেখে দিয়েছে সবাইকে দেখানোর জন্য। আমি যুদ্ধ যুদ্ধ করবো, আমি অনেকদিন ধরে হেরে যাচ্ছি, আমার মাথা ব্যথা গরম, আমাকে যেকোনো ভাবে আজকে ফার্স্ট হতে হবে। কালকে রাত থেকে আমি যুদ্ধ করছি, প্র্যাকটিস করছি। তো চলো শুরু করি। কি খাচ্ছে আজকে? চিকেন নুডলস। চিকেন, ও চিকেন আছে। ওকে ওকে শুরু করা যাক, চিকেন খাবো। থ্রি বলো, টু, ওয়ান, এন্ড গো। তুমি যখন বাজারে গিয়েছিলে তখন আমি নুডলস রান্না করে ফেলেছি। জানি আজকে তো রিভিউ হবে, চ্যালেঞ্জ হবে। তো কালকে তুমি রাতে নুডলস নিয়ে এসেছো, মিস্টার নুডলস, যেটাই এখন রান্না করলাম। তুমি জানি তুমি খুব সারপ্রাইজ হয়েছ, কারণ এটা তোমার খুব ভালো লাগে নুডলস। সারপ্রাইজ হয়েছে? এত সুন্দর ইংলিশ বলে। তাহলে কি, তাহলে কি হবে ওটা? সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। ও তো সারপ্রাইজ। আমি আজকে তোমাকে সারপ্রাইজ দিয়েছি, নুডলস রান্না করে। একটা গান গাও না। যুদ্ধে যেমন গান গায়। এই যে মাংস, মাংস, মাংস। খুব ভালো হয়েছে নুডলসটা, বিশেষ করে নুডলসের যে মশলাটা সেটা দেওয়ার পর নুডলস আরো বেশি টেস্টি হয়। কিন্তু আজকে নুডলসের মশলা বেশি দেইনি, সম্পূর্ণটা আমি নিজে করেছি মশলাটা। কিভাবে করেছি বলবো না, চলো রান্না করে একদিন দেখিয়ে দেবো কিভাবে করেছি, তাই না? তুমি এতগুলো করে খাচ্ছ কেন? বন্ধুরা আজকে কিন্তু যুদ্ধ যুদ্ধ হবে। ও খুব তাড়াতাড়ি খাচ্ছে, নুডলসটা খুব ভালো হয়েছে, তাই না? কথাই বলছে না,
রেস্টুরেন্টের মতো লাগছে। বেশ কিছুদিন আগে রেস্টুরেন্টে গেছিলাম চিকেন রোলস খেতে, ওটা কালারটা অবশ্যই এটা আলাদা ছিল। কি কালার? কমলা না গোলাপি। তবে ওটার চেয়ে টেস্ট আমার মনে হচ্ছে বেশি। এটা কেন জানি না, তুমি তো মনে হচ্ছে শশা উঠছে না। আসলে বাড়ির চিকেন তো ওখানে মানে ভেজাল টেজাল দেয় হয়তো, রেস্টুরেন্টে হয়তো ভেজাল দেয়, বিভিন্ন ভেজাল জানি না, তাছাড়া এত টেস্ট হয়নি সেটা। সেখানগুলো সব গুঁড়ো হয়ে গিয়েছে। তোমার টেস্ট না, আমার টেস্ট জিততে হবে। ষড়যন্ত্র শুরু করছে ভাসিটি বেগম। কে? সিরাজউদ্দৌলা নবাব। আমার একটা কমে গেল, আমি জিতে আছি। কেটে গেছে, খাচ্ছে তোমার সে। আমি যুদ্ধ তো করেছি, তাও কোনো কাজে লাগলো না, ঘুম না পেরে যুদ্ধ করেছি রাত দুটার সময়। বন্ধুরা, তার যুদ্ধের ফল, কোনো ফল পেল না, জিরো। আমরা যুদ্ধের মধ্যে মনে ফাঁকি দিয়েছে, হোমওয়ার্ক ভালো করে করেনি, তাই আজকে হেরে গেল। আমি উইনার। তো আজকে যেহেতু পানিশমেন্ট সামনে আছে, তো আমরা পানিশমেন্ট এখনই দিয়ে দিব। কি হয়েছে আবার? কি ওটা ওটা নাকি করো এখন? আর ওইগুলো করে লাভ নাই। হ্যাঁ যে অনেকগুলো নুডলস করে আছে, মানে বাচ্চা কাচ্চা খাইছে, মুরগির মতো ঠোকাইছে, কি অবস্থা নুডলস এর? আর এগুলো খাওনি কেন? এগুলো একটাও খাইনি। আজকে একদম গোহারা হেরে গেছে, মানে প্রতিদিন তাও একটু হাড্ডাহাড্ডি ভাবে যে হারে, আজকে একবারে শেষ। তো এখন পানিশমেন্ট, আমি হেরে গিয়েছি, এত যুদ্ধ করেও আমি রক্ষা পাইলাম না, তো আমার কাজ তো পানিশমেন্ট পেতে হবে। এটা আমি করেছিলাম আমি খাবো, খাও খাও। চার চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম এক চামচ, কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, বন্ধ করে দিলাম। পুরোটা খাওয়া লাগবে,
পুরোটা খাও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।